দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। প্লে-অফে যাওয়ার গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার সিলেটের মুখোমুখি হবে চট্টগ্রাম, জিতলেই সেরা চার নিশ্চিত হবে চ্যালেঞ্জার্সের। ব্যাটিং কোচের দায়িত্ব নিয়েই মিরপুরে ইনডোর ও একাডেমি পরিদর্শন করলেন জেমি সিডেন্স, উইকেট নিয়ে পরামর্শ দিলেন চিফ কিউরেটর গামিনীকে। এবং চতুর্থবারের মতো বদল হলো প্রিমিয়ার লিগ ফুটবলের ভেন্যু, বাদ টঙ্গি, নিজেদের মাঠে খেলবে বসুন্ধরা কিংস, ছয় ভেন্যুতে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। ডেভিড ওয়ার্নার, শেন ওয়াটসন আর মার্কাস স্ট্রেসকোথিকের মতো ক্রিকেটারদের পেছনে ফেলে এককভাবে শীর্ষস্থান দখল করলেন সাকিব আল হাসান। অনবদ্য পারফরমেন্স করে ব্যাক টু ব্যাক পাঁচবার ম্যাচ সেরা হওয়ার কৃত্য এখন শুধুমাত্র এই অলরাউন্ডারের দখলেই। এবারের বিপিএলে এক অনন্য সাকিব আল হাসানকে দেখছে ক্রিকেট বিশ্ব। বোলিং আর ব্যাটিংয়ে অসাধারণ পারফরমেন্স করে দলকে নিয়ে গেছেন পয়েন্ট টেবিলের শীর্ষে, একই সঙ্গে বাগিয়েছেন ম্যাচ সেরার তকমা। যদিও বিপিএলের শুরুতে ঢাকা পর্বে আলো ছড়াতে পারেননি সাকিব, কিন্তু চট্টগ্রামে গিয়ে বদলে চায় দৃশ্যপট, নিজের পুরনো ছন্দ খুঁজে পান টি টোয়েন্টির সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। একে একে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছেন দলের প্লে অফ, একই সঙ্গে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার বিরল রেকর্ড গড়েন। এর আগে টানা চার ম্যাচে সেরা হওয়ার কীর্তি আছে ইংলিশ ওপেনার মার্কাস স্ট্রেসকোথিক, শার্ল লঙ্গবেল্ট, শেন ওয়াটসন, ডেভিড ওয়ার্নার এবং দিনেশ নাকরানির। সবাইকে ছাড়িয়ে এককভাবে এই রেকর্ড এখন সাকিব আল হাসানের। এবারের বিপিএলে ব্যাট হাতে সাকিব নয় ম্যাচে 276 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আছেন চার নম্বরে, আর বোলিং করে তিনি শিকার করেছেন 15 উইকেট, যা তাকে বসিয়েছে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার তৃতীয় স্থানে। বিপিএলের আরও খবর, ডু অর ডাই ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এই ম্যাচ জিতলে প্লে অফ নিশ্চিত করবে আফিফ হোসেনের দল, তাই শতভাগ উজাড় করে দিতে মুখে দলের সব ক্রিকেটাররা। অন্যদিকে আসর থেকে বিদায় নিশ্চিত হলেও শেষটায় জয় তুলে নিতে চায় সিলেট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে শনিবার দুপুর 12:30। এবারের বিপিএলে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মাঠের বাইরে নানা কর্মকাণ্ডে বেজায় সমালোচনার জন্ম দিয়েছে ওরা, সরাসরি যার নেতিবাচক প্রভাব পড়ে মাঠের পারফরমেন্সে, আর তাই লিগ পর্বের শেষ ম্যাচে এসেও সুতোয় ঝুলে ওদের প্লে অফ ভাগ্য। সেরা চারে যেতে হলে সিলেটের বিপক্ষে জিততেই হবে চ্যালেঞ্জার্সদের। আগের ম্যাচে ঢাকাকে হারিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রাখে ওরা, একই সঙ্গে ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। দলে ভালো করছে তরুণরা, ওভারসিজ রিক্রুট উইল জ্যাকস আর বেনি হাওয়েলরা ভরসার প্রতিচ্ছবি চট্টগ্রামের। লাস্ট ম্যাচটা কিন্তু আমাদের জন্য সেকেন্ড রাউন্ডে যাওয়ার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাচ, তো এই দুইটা জিনিসের মাথায় রেখে ওই ম্যাচটা আমাদের ডু অ্যান্ড ডাই ম্যাচ হবে, এবং আমরা 100% শিওর আছি যে আমরা 100% দিয়ে খেলার চেষ্টা করব। এবং আমাদের যেহেতু বোলিং অ্যাটাক খুব ভালো হচ্ছে, ইভেন ব্যাটিংয়ে ফিনিশিংটাও ভালো হচ্ছে, এই দুইটা চালিয়ে আমরা ম্যাচটা জেতার চেষ্টা করব। যদি ম্যাচ বাই ম্যাচ হিসাব করেন, তার জন্য সবথেকে বড় প্রাপ্তি হচ্ছে টিমকে জয়লাভ করানো। এই ক্ষেত্রে যদি আমি দুইটা ম্যাচে ভালো করছি, দুইটা ম্যাচ জিতছে, ওই দুইটা ম্যাচে আমি হ্যাপি, যেগুলো ম্যাচে ভালো পারফরমেন্স করছি তারপরে ম্যাচ জিতে না, এগুলোতে আমি হ্যাপি না। এই আসরটা ভুলে যেতে চাইবে সিলেট সানরাইজার্স, ওই কবে একটা জয় পেয়েছিল ওরা, এরপর এই শব্দটাই হয়ে ওঠে অমাবস্যার চাঁদ। কখনো ব্যাটিং ভালো হয়েছে সিলেটের, আবার কখনো বোলিং, এই দুয়ের সম্মিলন ঘটাতে না পারায় সবার আগে বিপিএল শেষ হয় ফ্র্যাঞ্চাইজটির, তবে শেষটায় সান্ত্বনার জয় তুলে নিতে চায় ওরা। এটা ঠিক, আমাদের বিপিএল শেষ হয়ে গেছে আগেই, আমরা আসলে সমন্বয় ঘটাতে পারিনি, কখনো বোলিং ভালো হয়েছে আবার কখনো ব্যাটিং, এই দুটো বিভাগে একত্রে ভালো করতে পারলে এমনটা হতো না, যেটা হবার হয়ে গেছে সেটা নিয়ে বসে থাকতে চাই না, ভালো খেলে শেষটায় জয় তুলে নিতে চাই। ব্যর্থ বিপিএলে সিলেটের জন্য সান্ত্বনা হতে পারে কলিন ইনগ্রামের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া, একই সঙ্গে বিষয়টা আক্ষেপেরও, কারণ ভালো ব্যাট করেও যে দলের দুরবস্থা কাটাতে পারেননি বিজয়রা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ব্যাটিং কোচের দায়িত্ব পাওয়ার পর তিনি মিরপুরের হোম অফ ক্রিকেটে জেমি সিডেন্স ঘুরে ঘুরে দেখেছেন শেরেবাংলার অনুশীলন ফ্যাসিলিটিস, একাডেমি থেকে ইনডোর সব জায়গায় পদচারণও পড়েছে এই অজির। সঙ্গে ছিলেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন এবং প্রধান কিউরেটর গামিনী ডি সিলভা। এ সময় অনুশীলনের উইকেট নিয়ে বেশ কিছু পরামর্শ দিতে দেখা গেছে সিডন্সকে।
বিপিএল এর ঢাকা রাউন্ডের শেষ পর্ব। প্রথম ম্যাচ শেষে ঢিলেঢালা মুডে মিরপুরে উপস্থিত সবাই। পরের ম্যাচ শুরুর তখনও বাকি অনেকটা সময়। হঠাৎই তখন বিসিবির একাডেমি মাঠে দেখা মিলল সদ্যই টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব নেয়া জেমি সিডনসের। ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির ম্যানেজার আব্দুল বাতেনকে নিয়ে ঘুরে ঘুরে দেখেন একাডেমি মাঠের অনুশীলন ফ্যাসিলিটিস। বেশ অনেকক্ষণ উইকেটের উপর দাঁড়িয়ে বোঝার চেষ্টা করেন এর চরিত্র, আঙুল দিয়ে চেপেও দেখেন পিচ আর তার মাটি। এগারো বছর আগে রেখে যাওয়া জিনিসগুলো কতটা বদলালো এই সময়টায় হয়তো বুঝতে চেয়েছিলেন সেটাই। অস্ট্রেলিয়ানের মুখের অবয়বে সেরকম কোনো কিছু বোঝা না গেলেও খুব যে খুশি তা বলা যাচ্ছে না, কারণ বেশ অনেকক্ষণই গ্রাউন্ডসের ম্যানেজারের সঙ্গে কথা বলতে দেখা যায় উইকেটের উপর দাঁড়িয়েই। এরপর সেখান থেকে বের হয়ে সোজা প্রবেশ করেন মিরপুরের মূল মাঠে। সেখানে তখন চলছিল দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর প্রস্তুতি। সাবেক শিষ্য তামিম, সাকিব, রিয়াদ ম্যাচদের এড়িয়ে তিনি চলে যান মাঠের আরেক প্রান্তে ইনডোর গ্রাউন্ডের দিকে। এ সময় বাতেনের পাশাপাশি তার সঙ্গী হন মিরপুরের প্রধান কিউরেটর গামিনেডি সিলভা। ইনডোরে গিয়ে একইভাবে শুরুতেই পিচগুলোর দিকে ছুটে যান জেমি। একে একে সবগুলোই দেখেন পুঙ্খানুপুঙ্খভাবে। গামিনীর হাতে বানানো এসব পিচ নিয়ে বিস্তর অভিযোগ থাকায় তার সঙ্গে কথাও বলেন অনেকক্ষণ। পরে ইনডোরের ভেতরের ফ্যাসিলিটিস কী কী আছে আর কী কী পাবেন তিনি সামনের সময়ে তা দেখে বুঝে নেন। এরপর আবার মাঠের ভেতর দিয়েই হেঁটে চলে যান প্রেসিডেন্ট বক্সের দিকে। উপভোগ করেন সাকিব তামিমের ধুমধুমার ম্যাচটি, যেখানে তার সঙ্গী ছিলেন মাত্রই ইংল্যান্ড থেকে চিকিৎসা নিয়ে ফিরে আসা সাইফুদ্দিন। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে সাকিবের পারফরমেন্সে মুগ্ধ তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। সকালে রাজধানীর সিটি সেন্টারে সাকিব আল হাসানের মালিকানাধীন ই কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্টের অফিস পরিদর্শনে এসে এমনটাই জানিয়েছেন তিনি। এ সময় ক্যারিয়ার শেষেও বিশ্বসেরা অলরাউন্ডারকে সবার উপরে দেখার প্রত্যাশার কথাও জানান তিনি। সেই সাথে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকেই পছন্দের দল হিসেবে দেখছেন সাকিবের স্ত্রী। ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মাঠের মতোই কর্পোরেট জগতেও সেরা হতে চান। এর মধ্যে রেস্টুরেন্ট, কৃষি খামার, স্বর্ণ আমদানি প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন সুপার সাকিব। এবার তিনি শুরু করলেন ই কমার্স ব্যবসা। গেল 21 জানুয়ারি চালু হয়েছে সাকিবের নতুন ই কমার্স প্ল্যাটফর্ম মোনার্ক মার্ট। নতুন এই কমার্স প্রতিষ্ঠানটি প্রচার প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছে। মাঠে কিংবা মাঠের বাইরে সাকিবের সব সাফল্যের পেছনে সবসময়ই অনুপ্রেরণা হিসেবে পাশে থাকেন স্ত্রী উম্মে আল হাসান শিশির। শুক্রবার রাজধানী সিটি সেন্টারে সাকিব আল হাসানের মালিকানাধীন ই কমার্স প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন শিশির। এ সময় পুরো কার্যালয়টি ঘুরে দেখেন তিনি। এদিকে বিপিএলের অষ্টম আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্সে মাঠ মাতাচ্ছেন সাকিব আল হাসান, তাই তো টাইগার অলরাউন্ডারের পারফরমেন্সে মুগ্ধ তার স্ত্রী উম্মে আল হাসান শিশির। আমরা তো 100% সবসময় মিস করি, এভরি ডে এভরি সেকেন্ড এভরি মোমেন্ট আমরা মিস করি, কারণ না দেখা যাচ্ছে যে বাচ্চাদের বার্থডে থাকে বা এনি স্পেশাল মোমেন্টস যেখানে ও থাকতে পারে না, তো সেটা তো আসলেই মানে আমার জন্য কি আপনাদের জন্য একই হবে। অ্যাজ আ ওয়াইফ আমি তো সবসময়ই প্রাউড ফিল করি, এবং যখন ভালো খেলে তো ভালো, মানে এটা তো আর বলার কোনো ভাষা নাই যে কেমন ফিল হয়। ওয়ান ডে কিংবা টি টোয়েন্টিতে বরাবরই দলের প্রয়োজনে নিজের শেয়ারটা দিতে এতটুকু কার্পণ্য করেন না সাকিব আল হাসান। সেই সাথে ফ্র্যাঞ্চাইজি লিগেও দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন বিশ্বসেরা। তাই ক্যারিয়ার শেষেও সুপার সাকিবকে সবার উপরে দেখার প্রত্যাশার কথা জানান শিশির। সেই সাথে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকেই পছন্দের দল হিসেবে দেখছেন সাকিবের স্ত্রী। একটা ডেডিকেশন থাকে, মানে ও যখন মনে করে যে আমি এটা করবো এবং সেটা নিয়ে ও অনেক হার্ডওয়ার্ক করে, এবং এটা হয়তো অনেকে দেখে না। ওইটা আমি আমি যেটা দেখি যে ও কীভাবে মানে খুব মানে গ্লুড থাকে, মানে একটা দেখা যাবে যে ও আমি এই ম্যাচটাতে এটা করবো, বা মানে থাকে না যে মানুষের একটা মানে ওর একটা প্ল্যানিং থাকে। আমি তো দেখতে চাই ওকে সবার উপরে, এবং আই'ম শিওর যে ও ক্যাপেবল অফ ডুইং দ্যাট। ক্রিকেটের মতো কর্পোরেট ব্যবসায়ও বেশ উন্নতি করবে সাকিব আল হাসান, এমনটাই বিশ্বাস শিশিরের। দীপু, সময় সংবাদ, ঢাকা। আগামীকাল অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল 2022-এর নিলাম বেঙ্গালুরুতে। এই নিলাম শুরু হবে বাংলাদেশ সময় সকাল 11:30। নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের 5 জন ক্রিকেটারের নাম রয়েছে। নতুন 2 ফ্র্যাঞ্চাইজ যোগ হয় 2011 সালের পর। এবারের নিলামে অংশ নেবে 10টি ফ্র্যাঞ্চাইজ। করোনার জন্য অনিশ্চয়তা কাটিয়ে শনিবার অনুষ্ঠিত হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর আইপিএল 2022-এর নিলাম। বেঙ্গালুরুর একটি হোটেলে সকাল 11:30 শুরু হবে এই নিলাম।
বিগত বছরের চেয়ে এবারের নিলাম কিছুটা বড় আঙ্গিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে, কারণ 2011 সালের পর প্রথমবারের মতো আবারও 10 দল নিয়ে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দুটি ফ্র্যাঞ্চাইজি বৃদ্ধি পাওয়ায় বিশ্বের বেশ কিছু ক্রিকেটারের জন্য আইপিএল এর দুয়ার খুলেছে। নতুন দুই ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়ান্টস। দল সাজাতে বিশ্ব টি টোয়েন্টি মাতানো ক্রিকেটারদের দলে ভেড়াতে মুখিয়ে আছে তারা। বাংলাদেশ থেকে নিলামের সংক্ষিপ্ত তালিকায় আছেন 5 জন। তারা হলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ এবং শরীফুল ইসলাম। সাকিব ও মুস্তাফিজ এবারের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যে তালিকায় আছেন। ক্রিকেটারদের দলে ভেড়াতে এবারের নিলামে সবচেয়ে বেশি ওয়ালেট আছে পাঞ্জাব কিংসের। নতুন খেলোয়াড় দলে নিতে তাদের আছে 72 কোটি রুপি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ 68 কোটি রুপি ওয়ালেট আছে সানরাইজার্স হায়দরাবাদের। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিগুলোর ওয়ালেটে যথাক্রমে লখনউ 59 কোটি, বেঙ্গালুরু 57 কোটি, গুজরাট 52 কোটি, দিল্লি ক্যাপিটালস 47.5 কোটি এবং মুম্বাই চেন্নাই কলকাতার ওয়ালেটে 48 কোটি রুপি অবশিষ্ট আছে। এবারের নিলামে সর্বনিম্ন 18 জন থেকে সর্বোচ্চ 25 জন খেলোয়াড় স্কোয়াডে রাখতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। বিদেশি ক্রিকেটার রাখতে পারবে সর্বোচ্চ 8 জন। মাসুম রাব্বি, সময় সংবাদ। দুই সপ্তাহে চতুর্থবারের মতো বিপিএল এর ভেন্যু পরিবর্তন হলো। আর্চারির সঙ্গে সমঝোতা হওয়ার কথা শোনানো বাফুফে এবার সুর পাল্টে টঙ্গীকে ভেন্যু তালিকা থেকেই বাদ দিল। চতুর্থ রাউন্ড থেকে 6 ভেন্যুতে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হবে ম্যাচ। বসুন্ধরা কিংসকে আবারও নিজেদের হোম ভেন্যুতে খেলার সুযোগ দেওয়ায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বাফুফেকে নিয়ে দেওয়া অভিযোগ তুলে নিতে পারে কিংস কর্তৃপক্ষ। পেশাদার লিগের সর্বোচ্চ আসর বিপিএল, কিন্তু 29 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি এই 14 দিনে ভেন্যু পরিবর্তন করা হয়েছে 4 বার। এতেই স্পষ্ট কতটা পেশাদার বাফুফে, কতটা পেশাদার তাদের লিগ। বাফুফের ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তনে নাজেহাল ক্লাবগুলো। ছুটির দিনে হঠাৎই বাফুফেতে পেশাদার লিগ কমিটির বৈঠক। ক্রীড়া প্রতিমন্ত্রীর মন্তব্যের পর আবারও 6 ভেন্যুতে হোম অ্যাওয়ে পদ্ধতিতে ফিরল বিপিএল। কদিন আগেই আর্চারির সঙ্গে সমঝোতার কথা শোনানো বাফুফে এবার সুর পাল্টালো। মাঠের অবস্থা খারাপ দাবি করে বিপিএল থেকে পুরোপুরি বাদ দেওয়া হলো টঙ্গীকে। আমাদের সাথে তাদের যে আন্ডারস্ট্যান্ডিং এবং জাতীয় ক্রীড়া পরিষদের যে চিঠি, সেটা একটা অপশনাল ভেন্যু হিসেবে ছিল। বাকি ভেন্যুগুলো প্রায় পূর্ব নির্ধারিত। জটিলতা কাটিয়ে অবশেষে বিপিএল দিয়ে উদ্বোধন হচ্ছে বসুন্ধরা কিংস অ্যারেনার। কুমিল্লা ছাড়া বাকি সব ভেন্যু শতভাগ প্রস্তুত দাবি বাফুফের। 16 ফেব্রুয়ারি চতুর্থ রাউন্ড শুরু হবার কথা থাকলেও বাফুফে সব ভেন্যু আবারও পরিদর্শন করবে, তাই 2-3 দিনের বিরতি দিয়ে চতুর্থ রাউন্ড শুরু হতে পারে। আমরা যত সময় পর্যন্ত স্যাটিসফাইড না হবো তত সময় পর্যন্ত কিন্তু আপনাদের কাছে চতুর্থ রাউন্ড থেকে কোনো ফিকচার যাবে না এবং ডেটও যাবে না। এই মাঠগুলোর কিন্তু পরিচর্য করার সম্পূর্ণ দায়িত্ব বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিজে নিয়েছে। যেটা ক্লাব করতো সেই কাজটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেকনিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ আদার যে রেসপন্সিবিলিটিগুলো আছে সেগুলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফে বসুন্ধরা কিংস যে ঠান্ডা লড়াই তা ফিফা পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। নিজেদের ভেন্যুতে খেলতে না দেয়ায় কিংস আন্তর্জাতিক ক্রীড়া আদালতে অভিযোগ জানিয়েছিল। বর্তমান চ্যাম্পিয়নদের আবারও তাদের ভেন্যুতে খেলতে অনুমতি দেয়ায় দুই পক্ষে সমঝোতা হবার ইঙ্গিত। প্রথম যে জিনিসটা, যে আপনার ওরা অ্যাপ্রিসিয়েট করে যে যেন দুই পক্ষ যারা কিনা আদালতে যে জিনিসটা নিয়ে আপিল হয়েছে এটা যদি মধ্যস্থতা করা সম্ভব হয় তাহলে যেন তারা মধ্যস্থ করে ফেলে, এবং যদি এটা মধ্যস্থতা না হয় দুই পক্ষ মতে, সেটা অ্যাপিলেন্ট এবং রেসপন্ডেন্ট দুই ক্ষেত্রেই হতে পারে, সেক্ষেত্রে জিনিসটা আদালত পর্যন্ত করে। 6 ভেন্যুতে খেলা দিয়ে শিগগিরই চতুর্থ রাউন্ডের ফিক্সচার প্রকাশ করবে বাফুফে। তবে 14 দিনে যদি 4 বার ভেন্যু পরিবর্তন করে বাফুফে, তবে পুরো মৌসুমে কী হবে তার বলার অপেক্ষা রাখে না। মেহেদি নাইম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে খেলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আবারও। ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে মিরপুরে ইনডোর ও একাডেমি পরিদর্শন করলেন জেমিসি ডনস। উইকেট নিয়ে পরামর্শ দিলেন চিফ কিউরেটর গামিনীকে। এবং চতুর্থবারের মতো বদল হলো প্রিমিয়ার লিগ ফুটবলের ভেন্যু, বাদ টঙ্গী। নিজেদের মাঝে খেলবে বসুন্ধরা কিংস। 6 ভেন্যুতে খেলা হবে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গে থাকুন সময়।